জন্ম নিবন্ধন আমাদের জাতীয়তার পরিচয় বহন করে। বর্তমান যুগে জন্ম নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। জন্ম নিবন্ধন ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না এক কথায়। তো জন্ম নিবন্ধনটা আমাদের জন্য খুবই আবশ্যক। তো এখন জন্ম নিবন্ধনটা আপনার অনলাইনে আছে কিনা কিংবা আপনার জন্ম নিবন্ধনটা ডুপ্লিকেট কিনা এটা কিভাবে জানবেন? তো এটা আমরা এখন দুটি উপায়ে জানতে পারি, আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা কিংবা আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে কিনা বা আমাদের জন্ম নিবন্ধনটা ডুপ্লিকেট কিনা এখন আমরা আমাদের ফোন ব্যবহার করে এটা যাচাই করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে কিভাবে চেক করা যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখে সাথে থাকবেন। আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে যাচাই করার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবো। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। এখানে আমরা সার্চ বারে লিখব br.lgd.gov.bd, এটা লিখে আমরা গুতে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা শুধু সিলেক্ট করব জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন। তো আমি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুনে ক্লিক করলাম। এখন পেজটা ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন নম্বর। তো এই ঘরে আমরা জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিই। আপনারা আপনাদের জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন নম্বর দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এখান থেকে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। এখন আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিব আমার জন্ম নিবন্ধন তারিখ অনুযায়ী। তো আমি জন্ম নিবন্ধন তারিখটা সিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দুটাই আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি অনুসন্ধান। তো আমি অনুসন্ধানে ক্লিক করব। তো এখন আমাদের তথ্য নিয়ে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি জন্ম তথ্য। তো এই জন্ম তথ্যটা এখানে শো করতেছে, তার মানে এই জন্ম নিবন্ধনটা আমার অনলাইন করা আছে। তো এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে এই জন্ম নিবন্ধন তথ্যটা অনুসন্ধান করা যায়। তো আমাদেরকে আবার গুগল সার্চ বারে লিখতে হবে বিডি বার্থ সার্টিফিকেট। বিডি বার্থ সার্টিফিকেট চেক লিখে সার্চ করবেন। তো বিডি বার্থ সার্টিফিকেট এটা লিখে আমি গুতে ক্লিক করলাম। এরপর আমরা দ্বিতীয় ওয়েব পেজটা ওপেন করবো, br.lgd.gov.bd। আমি এই দুটো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকেও ডাইরেক্টলি ব্রাউজ করে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার অনলাইন আছে কিনা চেক করতে পারবেন। তো আমি লিঙ্কটা ওপেন করতেছি। ট্যাপ করে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্থ রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে আমাদেরকে আবার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিলাম। এরপর আমাকে এই করে আমার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। এখানে ফরম্যাটটা হচ্ছে প্রথমে সাল দিতে হবে, দ্বিতীয় হচ্ছে মাস, আর তৃতীয়ত হচ্ছে ডেট। তো প্রথমে আমরা সালটা লিখে দিব 96, এরপর মাস 10, এরপর হচ্ছে তারিখ হচ্ছে 13। তো আপনার জন্ম নিবন্ধন কার্ড থেকে আপনারা জন্ম নিবন্ধন নাম্বার এবং তারিখটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর একটা ক্যাপচা দেখতে পাচ্ছি, এটা আপনারা যোগ করে এখানে লিখে দিবেন। তো যোগ করে যা হয় তা দিবেন। ক্যাপচাটা এন্ট্রি হওয়ার জন্য যোগ করে 60 হচ্ছে 60 দিলাম। এরপর সার্চ বারে ক্লিক করবেন। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এখানে তথ্য শো করতেছে, তার মানে এই জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা জন্ম নিবন্ধন অনলাইনে চেক করবেন। এভাবে আপনারা যে কোনো জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে পারেন। যদি চেক করার পরে যদি আপনার জন্ম নিবন্ধনটা যদি অনলাইনে না হন, তাহলে আপনাদেরকে নতুন করে জন্ম নিবন্ধন করতে হবে। নতুন করে নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইড আকারে দেখাবো কীভাবে 2021 সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধন করা যায়।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কিনা যাচাই করবেন, চেক করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।